আজকে আমরা দ্য এক্স গল্পের ইউনিট টু শুরু করব। তবে শুরু করার আগে ইউনিট ওয়ানের শেষের দিকটায় কী ঘটনা ঘটেছিল সেটা আমাদের একটু মনে করে নেওয়া দরকার, কি তাই? তো ইউনিট ওয়ানের শেষের দিকে আমরা কী দেখেছিলাম, যে সেই যে বড় বাড়ি, সেই বাড়ির মালিক মারা যাওয়ার পরে প্রথম দিকে ছেলেরা মাঝে মধ্যে সেই বাড়িটি দেখাশোনা করার জন্য সেখানে আসতেন এবং দেখাশোনা করে চলে যেতেন, ভাড়া দেওয়ারও ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেই বাড়িটির মধ্যে কোনো ভাড়াটিয়াই খুব বেশি দিন থাকতে পারেননি, তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন এবং ধীরে ধীরে বাড়িটি একটি ভুতুরে বাড়ি, হান্টেড হাউস বা ঘোস্ট হাউস নামে এলাকার মধ্যে পরিচিত হয়ে পড়ল। এরপর ধীরে ধীরে সেই বাড়ির মালিকরাও সেই বাড়িটি দেখাশোনা করার উদ্দেশ্যে আশাটাকে বন্ধ করে দিলেন প্রায় এবং ফেলানের কাছে বাড়ির চাবিটি দিয়ে গেলেন, যাতে করে ফেলান এই পুরো বাড়িটি দেখাশোনা করে একটু মেনটেন করে রাখে। এইভাবেই ফেলানের দিন কাটছিল, বেশ নিরিবিলি, নিরালায়, নিশ্চিন্তে। কিন্তু এমনটা তো আর চিরকাল চলতে পারে না, তাই অন্যরকম ঘটনা ঘটল। এবার ভেলানের সাথে কী ঘটনা ঘটল সেটাই আমরা এবার সেকেন্ড ইউনিটে দেখব। তো শুরু করা যাক। বলা হয়েছে, বাট ওয়ান ডে আ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট। একদিন ভেলান তার নিজের মেইন দরজার পাশে যে ছোট্ট ঘরটি ছিল যেখানে সে থাকতো, সেই ঘরের মধ্যেই ছিল, হঠাৎ করে সে শুনতে পেল যে সেই বাড়ির যে মেইন গেট, সেই গেটের বাইরে কোনো একটি গাড়ি এসে দাঁড়ালো এবং সেই গাড়িটি অ্যাংরিলি হর্ন দিতে শুরু করেছে। অ্যাংরিলি অর্থাৎ প্রচণ্ড রেগে, তো গাড়িটি তো আর রেগে হর্ন দেবে না, অর্থাৎ গাড়ির ভেতরের যে চালক তিনি ভীষণ রেগে রয়েছেন এবং খুব জোরে জোরে হর্ন দিয়ে তিনি জানাতে চাইছেন যে গেটটা যেন খুব তাড়াতাড়ি খোলা হয়। সেটা হর্নের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন, বারবার করে তিনি হর্নটাকে চেপে ধরে আছেন। তো সেই হর্ন শুনেই ফেলান বুঝতে পারল যে এবার গেটটা খুলতেই তাকে যেতে হবে। কী করলো ফেলান? বলা হচ্ছে ফেলান হবলড আপ উইথ দ্য কিজ। ভেলান তখন হাতে সেই বাড়ির গেটের চাবিটি সঙ্গে নিয়ে সে হাঁটতে হাঁটতে সেই গেট পর্যন্ত গেল। হবলড আপ, এই শব্দটার মানে হলো একটু খুঁড়িয়ে হাঁটা, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেলে মানুষরা যে হাঁটার স্বাভাবিক গতি সেটা তো হারিয়ে ফেলে, তো সেটা ভেলানের ক্ষেত্রেও তাই হয়েছিল। ভেলান বৃদ্ধ হওয়ার পরে সে স্বাভাবিকভাবে খুব দ্রুত আর হাঁটতে পারত না, তাই সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে চাবির থোকাটা সঙ্গে নিয়ে সে মেইন গেটের কাছে গেল। তাকে দেখা মাত্র গাড়ি থেকে আওয়াজ বেরিয়ে এলো, হ্যাভ ইউ দ্য কিজ, ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। এবার গেটের কাছে যাওয়া মাত্রই সেই গাড়ির ভেতর থেকে কোনো একজন, সামওয়ান অর্থাৎ এখনও দেখা যায়নি যে তিনি কে, তো কোনো একজন খুব কমান্ডের সুরে, অর্থাৎ ভীষণ মানে আদেশ দিয়ে, এই মানে আদেশ দিচ্ছে এমন একটা ভঙ্গিমায় তাকে বলল, হ্যাভ ইউ দ্য কিজ, তোমার সঙ্গে চাবি রয়েছে তো, ওপেন দ্য গেট, দরজাটা খোলো। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, সেইড ভেলান মিকলি। মিকলি মানে খুব শান্তভাবে, খুব দুর্বলভাবে, বিনম্রভাবে ভেলান তখন তাদের জানানোর উদ্দেশ্যে বলল যে এই বাড়িটিতে ঢোকার জন্য বড় গেটের পাশে একটা ছোট দরজাও রয়েছে, মানে আপনারা চাইলে সেই দরজা দিয়েও ভেতরে ঢুকতে পারেন। সেটা জানানোর জন্য খুব শান্তভাবে, খুব মানে নিরীহভাবে মিকলি ভেলান তাদেরকে সেটা জানালো। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, কিন্তু যিনি কমান্ড করেছিলেন তিনি আবার সেই কমান্ডের সুরেই বললেন, না আমরা গেটটাকে বড় করে না খুললে দরজাটা দিয়ে কারটাকে ঢোকাতে পারবো না, তাই কারটাকে ঢোকানোর জন্য পুরো বড় গেটটাকে তুমি খুলে দাও, ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, অর্থাৎ আমরা মানে পুরো দরজা দিয়ে গাড়িটাকেই ভেতরে নিয়ে যাব, সুতরাং তুমি মেইন দরজাটাকে খোলো। এমনটা আদেশ পেয়ে তখন ভেলানের তো কিছু করার নেই, তাকে দরজাটা খুলতেই হবে। বলা হচ্ছে ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দ্য এন্ট্রেন্স। এন্ট্রেন্স শব্দটার মানে হলো
মূল দরজা অর্থাৎ মেন গেট। যেহেতু মেন গেটটি দীর্ঘদিন ধরে খোলা হয়নি, সেই গেট দিয়ে তো অনেক দিন ধরে কোনো লোক ভেতরে প্রবেশ করেনি, তাই গেটটি একইভাবে দীর্ঘদিন বন্ধ থাকার জন্য সেই গেটের মানে গা বেয়ে, গ্রিলের গা বেয়ে ভেজিটেশন অর্থাৎ আগাছা, মানে পাতলা সরু যে মানে আগাছাগুলো থাকে সেগুলো জন্মে গেছে, এবং সেই আগাছাটা পুরো গ্রিলটাকে জড়িয়ে জড়িয়ে অনেকটা পর্যন্ত ছেয়ে গেছে, ব্লকড অর্থাৎ পুরো দরজাটাকে যেন বন্ধ করে দিয়েছে। এমনভাবে আগাছা জড়িয়ে রয়েছে যে সেই গেটটা খুলতে গেলে আগাছাগুলোকে কাটতে হবে। তো সেটার জন্য, কাটার জন্য ভেলানের অতও শক্তি নেই হাতে এখন যে সে হাত দিয়ে সেটাকে কেটে ফেলতে পারবে, তাই তাকে আনতে হলো একটা স্পেড। স্পেড মানে কোদাল বা বেলচা টাইপের একটা জিনিস যেটা দিয়ে সে ওই ভেজিটেশন বা আগাছাটাকে কাটতে পারবে। আর ফেজ শব্দটার মানে হলো আনা, তাই নির্দেশ মতো ভেলানকে তখন একটা বেলচা বা কোদাল আনতে হলো। কিসের জন্য? সেই যে মেন গেট ধরে যে আগাছাটা পুরো গেটটাকে বন্ধ করে রয়েছে সেটাকে কাটার জন্য, এবং সেটাকে কাটতে হলো। দ্য গেটস ওপেন অন রাস্টি হেঞ্জেস ক্রিকিং অ্যান্ড গ্রোনিং, বলা হচ্ছে সেই ভেজিটেশনটা কাটার পরে তখন গেটটাকে খোলা হলো, এবং গেটটা খোলার সময় বোঝা গেল যে সেটাতে রাস্টি হিঞ্জেস, রাস্টি মানে হচ্ছে গিয়ে মরছে, মানে যেহেতু দীর্ঘদিন ধরে দরজাটি খোলা হয়নি তাই লোহার গেটের সেই যে কবজাগুলো সেখানে মরছে ধরে গিয়েছে, এবং সেই মরচের দ্বারা ওখানে একটা আওয়াজ তৈরি হচ্ছে। গেটটা খোলা মাত্রই একটা ক্রেকিং অ্যান্ড গ্রোনিং সাউন্ড হচ্ছে, মানে হচ্ছে একটা যে ক্যাচ ক্যাচ করে যে একটা শব্দ হয়, সেই শব্দটাকে ক্রেকিং সাউন্ড বলা হচ্ছে। আর গ্রোনিং মানেও তাই, অর্থাৎ ওই শব্দটা যখন হচ্ছে মনে হচ্ছে যেন মানে একটা কোনো পশুরা যেরকম একটু রেগে গেলে গ গ আওয়াজ করে, ঠিক ওরকম ধরনের একটি আওয়াজ বেরোচ্ছে সেই গেটটা খুলতে গিয়ে। মানে গেটটা খুলতে খুব অসুবিধে হচ্ছে ভিলানের, তবুও কিছু করার নেই, যেহেতু নির্দেশ মানে দেওয়া হয়েছে তাকে গেটটা খোলার জন্য, গাড়ি ভেতরে ঢোকাবে, সুতরাং তাকে খুলতেই হলো। কষ্ট করে সে দরজাটিকে খুললো। They went round the garden and said, "We have to clear every bit of this jungle." এবার তারা গেট খোলা মাত্রই ভেতরে প্রবেশ করলো, এবং গাড়ি থেকে নেমে they went round the garden. তারা যে কজন গাড়ির ভেতরে ছিল তারা প্রত্যেকে গাড়ি থেকে নেমে পুরো যে গার্ডেনটা সেটাকে ঘুরে একবার দেখলো। দেখার পরে তারা এবার জোরেই, বেশ যাতে ভেলান শুনতে পায় এমনভাবে আওয়াজ করে বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জাঙ্গল, অর্থাৎ এই বাড়ির মধ্যে যতটা গাছপালা রয়েছে তার সবগুলোকে আমাদেরকে ক্লিয়ার, পরিষ্কার করে দিতে হবে। এবার এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, জাঙ্গল শব্দটা ইউজ করেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যিনি একটু আগেই গাড়ির মধ্যে থেকে কমান্ড করছিলেন তিনি খুব একটা মানসিকভাবে খুব মানে নরম মনের মানুষ নন, এবং তার গাছপালার প্রতিও যে খুব একটা সহানুভূতি আছে সেটা নয় বলেই মনে হলো। যার জন্য হাতে তৈরি করা যে বাগান সেটাকে তো আমরা জঙ্গল বলি না সচরাচর, কিন্তু তিনি কিন্তু সেটাকে, বাগানটিকেও জঙ্গল বলে উল্লেখ করছেন, মানে তার কাছে সেই বাগানটি হলো একটা জঙ্গলের সমান যার কোনো মূল্যই নেই। তাই মানে কমান্ডিং সুরেই তিনি বলছেন যে আমাদেরকে এই জঙ্গলের যা কিছু রয়েছে সবটাকে, সবগুলোকেই পরিষ্কার করে দিতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো, এই জঙ্গলের যা কিছু আছে তার সবগুলোকেই এখান থেকে সরিয়ে দিতে হবে। এইভাবে তিনি কমান্ডিং সুরে বললেন কথাগুলো। সাম মাইটি পার্সন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। তারপরে কি হলো, মানে একজন যিনি এই কথাগুলো বললেন তিনি নন, অন্য একজন, সাম মাইটি পার্সন, মাইটি মানে দেখে মনে হলো বেশ মানে ক্ষমতাবান লোক, তাকে দেখে ভেলানের এইটুকুই মনে হয়েছিল যে কোনো একজন ক্ষমতাবান মানুষ, তিনি ভেলানকে আপ অ্যান্ড ডাউন মানে পা থেকে মাথা অবধি ভালো করে পর্যবেক্ষণ করলেন। ভেলানকে পর্যবেক্ষণ করে তিনি এবার ভেলানের উদ্দেশ্যে বলছেন, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আমার মনে হয় তুমি এই বাগানের মালি বলেই তারপরে বলছে, উই হ্যাভ নট মাচ ইউজ ফর আ গার্ডেন নাও,
এবার তিনি বলছেন যে আমাদের এই জায়গাটার মধ্যে বাগানের কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি কিন্তু এবার জাঙ্গল বললেন না, তিনি কিন্তু গার্ডেনকে গার্ডেন বলেই উল্লেখ করলেন এবং করেই তিনি ভেলানকে বললেন যে এখানে আমাদের বাগান রাখার কোনো প্রয়োজনীয়তা এখন আর নেই। অল দ্য ট্রিজ অ্যাকসেপ্ট হাফ আ ডজন অফ দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। এবার তিনি বললেন যে এখানে এই বাগানের মধ্যে যতগুলো গাছ রয়েছে, অল দ্য ট্রিজ অর্থাৎ সমস্ত গাছগুলো, এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি, অর্থাৎ এই পুরো প্রপার্টি বা সম্পত্তির যে বাউন্ডারি হিসেবে যে গাছগুলো রয়েছে, অর্থাৎ বাউন্ডারি বলতে একদম শেষ সীমানাকে বোঝানো হয়, ঠিক আছে? তো সেই শেষ সীমানাতে বেশ কিছু গাছ বড় হয়ে মানে বৃক্ষের মতো আকার ধারণ করেছিল, তো তার মধ্যে থেকে হাফ আ ডজন, এক ডজন বলতে বারোটি অর্থে বোঝানো হয়, তাহলে হাফ আ ডজন মানে ছয়টি, মানে বাউন্ডারি ওয়াল বরাবর মোট ছয়টি গাছ রেখে বাদবাকি গাছগুলোকে এখান থেকে কেটে ফেলতে হবে। বলছে এখানে উইল হ্যাভ টু গো, অর্থাৎ ওই গাছগুলোকে সবগুলোকেই এখান থেকে সরিয়ে নিতে হবে, শুধু থাকবে হচ্ছে বাউন্ডারি ওয়াল বরাবর মোট ছয়খানা গাছ, ওই ছয়টাকে বাদ দিয়ে সবগুলো গাছকে এখান থেকে সরিয়ে নিতে হবে। তারপরে কি হলো, আ উইক ল্যাটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভেলান, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ ওল্ড ফেলো। বলছে আ উইক ল্যাটার মানে এই যে ঘটনাটা, এই ঘটনা ঘটার পর তারা আবার গাড়িতে উঠে চলে গেল। এবার তারপরে এক সপ্তাহ কেটে গেল, কোনো রকমের কোনো সমস্যা হয়নি। ঠিক এক সপ্তাহ পরে আ উইক ল্যাটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার, অর্থাৎ ভিলানের যে বৃদ্ধ পুরনো প্রভু ছিল যার দয়াতে সে এই গার্ডেনারের কাজটা পেয়েছিল, তার পুত্রদের মধ্যে একজন পুত্র সে বাড়িতে এলো ভেলানের সঙ্গে দেখা করতে, এবং এসে নিয়ে ভেলানকে সে বলল, অ্যান্ড টোল্ড ভেলান, ভেলানকে সে বলল কি বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ ওল্ড ফেলো। ওল্ড ফেলো অর্থাৎ তাকেই সম্বোধন করে বলছে যে বৃদ্ধ মানুষ, তোমাকে এবার তোমার নিজের ভিলেজে, তোমার নিজের গ্রামে ফিরে যেতে হবে, তোমাকে আর এখানটায় রাখা যাবে না। কেন যাবে না? দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি, কারণ এই বাড়িটি অলরেডি একটা কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তো তাদেরও মানে দোষ নেই এটাতে, তারা এই বাড়িটি বিক্রি করতে বাধ্য হয়েছে, তার কারণ তারা নিজেরা এই বাড়িতে এখন কেউ থাকেন না, এবার বাড়িটিতে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেই ভাড়াটি ওরাও বেশি দিন যেহেতু স্থায়ী হতে পারলো না, তাই বাড়িটির রক্ষণাবেক্ষণ করা তাদের পক্ষে হয়তো মুশকিল হয়ে উঠছিল, তাই তারা নিজেরাই হয়তো ভাইরা মিলে ডিসিশন নিয়েছিল যে বাড়িটি আর রাখবে না, তারা বিক্রি করে দেবে, এবার সেই অনুযায়ী তারা একটি কোম্পানির কাছে অলরেডি বিক্রি করে দিয়েছে, এবং সেই কোম্পানিরই লোকজন ঠিক এক সপ্তাহ আগে এসেছিল সেই মানে গার্ডেনটাকে পর্যবেক্ষণ করতে, ঠিক আছে? তো এবার যখন শুনলো ভেলান যে বিক্রি হয়ে গেছে, তখন তো তাকে যেতেই হবে, তাই বলা হচ্ছে দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন, এবং সেই মালিকের ছেলে তখন ভেলানকে বলছে যে যে কোম্পানির কাছে আমরা বাড়িটি বিক্রি করেছি তারা, দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন, তারা এখন আর এই বাড়িটির মধ্যে বাগান রাখবে না, তাদের বাগানের প্রয়োজনীয়তা নেই এই বাড়িটিতে, দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস। বলছে যে আমরা যে কোম্পানিকে বাড়িটি বিক্রি করে দিয়েছি তারা কি করবে এই বাড়িটি কিনে, দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস, তারা এই পুরো জায়গা জুড়ে ছোট ছোট অনেকগুলো বিল্ডিং তৈরি করবে, এবং সেই বিল্ডিংগুলো কি হবে, দ্য স্কোর, স্কোর শব্দটির অর্থ হলো 20, 20 অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ 20x20 করে ওরা মানে ভাগ করে নেবে প্লটটাকে, এবং সেই প্লটের ওপরে এক একটা করে বিল্ডিং তারা তৈরি করবে এবং সেগুলোকে বিক্রি করবে। এবং তারা এমনই মানসিকতার বা এমনই প্রফেশনাল যে তারা উইদাউট লিভিং স্পেস, তারা কোনো রকমের একটুও জায়গা এইখানটায় ছাড়বে না, এমনকি ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস, এমনকি একটা ঘাসের মানে যে ব্লেড
বা পুরো ঘাসটার যে মানে সাইজটা হয়, সেই সাইজটা মাটিতে রাখলে যে অংশটুকু হয়, সেই অংশটুকু মানে একটা ঘাসের আগার আগার যে মানে সমান জমি, সেই জমিটুকুও তারা ছাড়বে না। অর্থাৎ বলতে চাইছে যে মানে একটা কথার কথা আমরা বলি না যে এক ইঞ্চিও জায়গা আমি ছাড়বো না বা কিছু, এই অর্থে ব্যবহার করা হচ্ছে যে তারা এমনই মানুষ যে তারা কোনো জায়গা এখানে বাকি রাখবে না, সম্পূর্ণ জায়গাটাকে তারা ইউটিলাইজ করবে, এবং তারা প্লট করে করে এক একটা করে বিল্ডিং বানাবে এবং সেগুলো বিক্রি করবে। সেই জন্য তারা যেহেতু এইখানটায় কোনো জায়গাই ছাড়বে না, সুতরাং বাগান তো থাকবেই না, আর বাগান যদি না থাকে তাহলে মালিরও কোনো প্রয়োজন হবে না তাদের, সেই জন্যই তোমাকে আর এখানে এই বাড়িতে গার্ডেনার হিসেবে রাখা যাবে না, তাই তোমাকে চলে যেতে হবে, ঠিক আছে? There was much bustle and activity, much coming and going, and Villon retired to his old hut. এবার এই ঘটনা যখন সে শুনলো সেই মালিকের ছেলের কাছে, তার পরদিন থেকে দেখতে পাওয়া গেল যে সেই বাড়ির মধ্যে অনেক ঘটনা ঘটতে শুরু করলো। কীরকম? দেয়ার ওয়াজ মাচ বাসল, বাসল মানে হইচই, মানে প্রচুর মানুষজন একসঙ্গে এক জায়গায় জমায়েত হলে বা কাজকর্ম করলে যে হইচইটা হয় সেরকম একটা হইচই হতে শুরু করলো। এতদিন তো ভেলান একদম নিরালা নিরিবিলি শান্ত পরিবেশে থেকে অভ্যস্ত, তাই তার এই মানে অনেকজন মানুষের গ্যাদারিং বা জমায়েত হয়ে কথা বলা বা আওয়াজ, এগুলোকে তার হইচই বলে মনে হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে মাচ বাসল অ্যান্ড অ্যাক্টিভিটি, মানে অনেক বিভিন্ন ধরনের কাজকর্ম হতে শুরু করলো সেখানটায়। মাচ কামিং অ্যান্ড গোয়িং, মানে অনেক কিছু এলো অনেক কিছু গেল সেই বাড়ি থেকে। মানে অনেক গাছ কেটে অলরেডি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে মানে বার করে সেগুলোকে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেক জিনিসপত্র সেখানে এসেছে বাগানটাকে পরিষ্কার করার জন্য, ঠিক আছে, অনেক লোকজন এসেছে, মানে প্রচুর হইচই, একটা চিৎকার চেঁচামেচি, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো সেই বাড়িটিতে। তো সেরকম পরিস্থিতি দেখে এখন ভেলানের তো কোনো কিছু করার নেই, অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হাট, যেহেতু তার এখন আর বাগানে কোনো কাজই নেই করার মতো, তাই সে এখন রিটায়ার্ড মানে সে অবসর নিয়েছে তার সেই পুরনো কুড়ে ঘরটির মধ্যে, যে ঘরটিতে সে থাকতো সেই ঘরের মধ্যে বসে থাকা ছাড়া এখন ভেলানের আর কোনো কাজ নেই করার মতো। হোয়েন হি ফেল্ট টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেপ্ট, অ্যাট আদার টাইমস হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস। বলা হচ্ছে যে যখন মানে রেস্ট নিতে নিতে ভেলানের মনে হয় যে অনেকটা সময় ঘরে আছি একটু বাইরে যাই, সময় পায় হাতে, তখন সে কী করে, সে বাইরে যায়, ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, এবং সেই বাইরে গিয়ে বাগানের চারিদিকে সে ঘুরে বেড়ায় এবং স্টুড গেজিং ইন হি অ্যাট হিজ প্ল্যান্টস, এবং তার হাতে নিজে হাতে লাগানো যে গাছগুলো সে এতদিন ধরে খুব কষ্টে খুব যত্ন সহকারে বড় করে তুলেছে, সেই গাছগুলোর অনেকগুলোই কাটা হয়ে গেছে অলরেডি, আর যেগুলো এখনও পর্যন্ত কাটা হয়নি বেঁচে রয়েছে সেগুলোর কাছে গিয়ে সে দাঁড়ায়, এবং দাঁড়িয়ে এক দৃষ্টিতে, গেজিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে সে তার হাতে লাগানো সেই প্ল্যান্টগুলোর দিকে তাকিয়ে থাকে, আর তাকিয়ে থাকতে থাকতে যখন সে ক্লান্ত হয়ে যায় তখন সে আবার চলে যায় তার নিজের ঘরে। ওই জন্য বলেছে দেখো, হোয়েন হি ফেল্ট টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লিপ, যখন এইটা করতে করতে সে মানে ক্লান্ত বোধ করে তখন সে আবার ঘরে চলে যায় এবং তার ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এই হচ্ছে এখন তার সারাদিনের কাজ, অর্থাৎ সময় যখন থাকে ভালো লাগে তখন এসে যে কটা গাছ বেঁচে রয়েছে সেই গাছগুলোর দিকে তাকিয়ে সে একদৃষ্টিতে অনুভব করে তার সেই ফেলে আসা স্মৃতির কথা, তার ভালো লাগার কথা, ভালোবাসার কথা, সেগুলোকে সে একটু স্মৃতিচারণ করে, আর স্মৃতিচারণ করতে করতে যখন কান্নায় তার চোখে জল আসে, অর্থাৎ গাছগুলোকে তো সে খুব যত্ন সহকারে নিজের সন্তান সমপালন করেছে, সুতরাং নিজের সন্তানদেরকে চোখের সামনে যখন এইভাবে নষ্ট হয়ে যেতে দেখে কোনো পিতা, তখন তার বুকের ভেতরটা কেমন করে, খুব মানে কান্নায় ফেটে পড়বে, তাই তো?
এমনটা যখন ভেলানের অনুভূতি হয় যে সে আর সহ্য করতে পারছে না, তখন সে ভীষণ ক্লান্ত বোধ করে এবং ক্লান্তিতে ভর করে সে তখন ফিরে আসে তার নিজের ঘরে এবং সেখানে এসে সে কী করে, রেস্ট করে, এবং রেস্ট করতে করতে কখন সে ঘুমিয়ে পড়ে। এভাবেই তার দিন কাটছে এখন। হি ওয়াজ গিভেন আ ফোর্ট নাইটস নোটিস, তাকে নোটিস দেওয়া হয়েছে চলে যাওয়ার জন্য বাড়িতে, এবং সেটার সময়সীমা হচ্ছে আ ফোর্ট নাইট। ফোর্ট নাইট শব্দটির মানে হলো 15 দিন, এক পক্ষকাল যাকে বলা হয়, ঠিক আছে? তো এখনও 15 দিনের একটা নোটিশ তাকে পাঠানো হয়েছে যে 15 দিনের মধ্যে তাকে এই বাড়িটি ছেড়ে সম্পূর্ণভাবে চলে যেতে হবে। তো যেহেতু তার হাতে এখন অল্প কিছু সময় রয়ে গেছে, সে কিন্তু বাড়িটি ছেড়ে এখনও পর্যন্ত যায়নি। এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রেসিয়াস, কেন সে বাড়িটি ছেড়ে চলে যায়নি? সে যখন জেনেই গেছে যে সেই বাড়িতে তার আর থাকার কোনো প্রয়োজন হবে না, তো সে চলেই যেতে পারত নোটিশটা পাওয়ার পরে, কিন্তু সে যেতে পারেনি। কেন পারেনি? কারণ তার মনে হয়েছে এভরি মোমেন্ট অফ ইট, ওই 15 দিন সময়ের প্রত্যেকটা মুহূর্ত তার কাছে সিম টু হিম মনে হয়েছে প্রেসিয়াস, অর্থাৎ প্রচণ্ড মূল্যবান। কেন মূল্যবান? কারণ সেই সময়টিকে সে সম্পূর্ণভাবে তার যে হাতে লাগানো গাছ, সেই গাছেদের সঙ্গে অতিবাহিত সে করতে চায়। সেই গাছগুলো তার কাছে এতটাই কাছের, এতটাই আপন, যে তাদেরকে ছেড়ে যেতে তার মন চায় না। এবং ওই 15 দিন সময়ের যতটুকু সে ওই গাছগুলোর সঙ্গে কাটাতে পারবে, সেটাই যেন তার জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়ে উঠতে পারে, এমনটা অনুভূতি থেকেই সে কিন্তু ওই গাছগুলোকে ছেড়ে যেতে পারেনি। সে চাইলেই চলে যেতে পারতো, কিন্তু তার মন সায় দেয়নি ওই গাছগুলোকে ছেড়ে যেতে। তাই সে প্রত্যেকটা মুহূর্তকে ওই গাছগুলোর সঙ্গে একাত্ম করে দিতে চায়। এবং তাই সে যখনই সময় পায় ওই গাছগুলোর কাছে এসে দাঁড়ায় এবং তাদেরকে অনুভবের দ্বারা ফিল করতে চায়। কেমন? হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যানস, বলছে যে তার এমন ইচ্ছা যে সেই 15 দিন সময়ের একদম শেষের দিনের যে লাস্ট সেকেন্ড, সেই পর্যন্ত সময়টুকুও সে সেই গাছগুলোর সঙ্গে সময় অতিবাহিত করতে চায়। এবং বলছে যে এমনটা সে করতেই পারতো, সে সেইখানটায় থাকতেই পারতো সেই 15 দিন সময়ের একদম শেষ মুহূর্ত পর্যন্ত, শুধুমাত্র তাদের, তার হাতে লাগানো সেই গাছেদের জন্য। কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হলো না। কেন হলো না? দ্য সাউন্ড অফ অ্যান এক্স হুইচ স্টার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। কেন সে পারল না? এবার সেই ঘটনাটা বলা হচ্ছে, কারণ সে যখন দুপুরবেলা আফটারনুন ন্যাপ, ন্যাপ মানে হচ্ছে দিবা ঘুম, অর্থাৎ দিনের বেলা খাওয়া দাওয়ার পরে মানুষ যখন একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় গড়িয়ে বা ঘুমিয়ে পড়ে, সেটাকে ন্যাপ বলা হয়। তো বলছে যে সে যখন ঘুমিয়েছিল দুপুরবেলাতে, তো সেই সময় তার সেই ঘুমটাকে, ন্যাপটাকে স্টার, অর্থাৎ নাড়া দিয়েছিল বা ভাঙিয়ে দিয়েছিল দ্য সাউন্ড অফ অ্যান এক্স। এক্স মানে তো তোমরা জানো কুঠার, তাই তো? সেই কুঠারের সাউন্ড, অর্থাৎ একটা কুঠার অনবরত গাছের উপরে আঘাত করে চলেছে এবং সে আঘাতের যে ক্যাচ ক্যাচ শব্দটা, সে শব্দটা অনবরত তার কানে এসে পৌঁছচ্ছে, এবং সেই কানে এসে পৌঁছানোর পর তার যে দিবা ঘুম সেটা ভেঙে যায়। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, যেদিন তাকে নোটিশটা দেওয়া হয়েছিল সেই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার জন্য, তার ঠিক 2 দিনের মাথাতেই, অর্থাৎ প্রথম দিন কোনোভাবে সে কাটিয়েছে প্রচণ্ড হইচই সহ্য করেও, আর দ্বিতীয় দিনেই এই ঘটনা। অর্থাৎ তার ওই কানের মধ্যে বারবার করে এসে সেই সাউন্ডটা যেন তাকে ধাক্কা দিচ্ছে। দ্য ডাল নয়েজ অফ আ ব্লেড মিটিং আ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স, ওই ডাল নয়েজ, ওই নয়েজটাকে ডাল বলে উল্লেখ করা হচ্ছে। কোন নয়েজটা, কোন আওয়াজটা? ওই যে যখন রাফ সারফেস, অর্থাৎ গাছের যে মানে বড় বৃক্ষর যে ওপরের যে ছাল বা চামড়াটা, সেটা তো প্রচণ্ড টাফ বা রাফ হয়ে যায়,
মানে শক্ত হয়ে যায় দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে থাকতে থাকতে। তো সেই সারফেসটাকে কাটার জন্য যখন কুঠার সেটার মধ্যে আঘাত করছে, তখন সেই গাছের সঙ্গে কুঠারের যে ব্লেডটা সেটার একটা ঘর্ষণ হচ্ছে, তাই তো? সেই ঘর্ষণের ফলে যে অনবরত বারবার করে যখন ওই একই জায়গায় আঘাত করছে, তখন সেই ঘর্ষণটা একটা ক্যাচক্যাচানি অদ্ভুত ডাল নয়েজে পরিণত হচ্ছে শব্দে। তো সেই শব্দটা সে ভেলানের কাছে তখন যেন অসহ্য বলে মনে হচ্ছে, বারবার তার কানে গিয়ে সেটা আঘাত করছে। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট। সে এই আওয়াজটাকে যেন অনেকটা সময় ধরে আর সহ্য করতে পারছে না। সে সেই ঘুম থেকে, দিবা ঘুম থেকে ঝট করে উঠে পড়ল এবং রাস্ট অর্থাৎ ছুটে গেল, রাস্ট আউট অর্থাৎ তার ঘর থেকে। দেখবার সে জানে যে গাছগুলো কাটা হচ্ছে, তবু কিভাবে কাটা হচ্ছে সেটা দেখার জন্য সে যেন ছুটে গেল সেই দিকে যেখান থেকে সে আওয়াজটা পাচ্ছিল। পরের পেজ, পেজ নম্বর 108। হি স ফোর মেন হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। হি স ভেলান দেখতে পেল, সে দুপুরবেলার ঘুম থেকে উঠে, জেগে উঠে সে দৌড়ে গেল বাইরে যে কিভাবে গাছটা কাটা হচ্ছে সেটা দেখবে বলে। এবং সে বাইরে যেতেই দেখতে পেল ফোর মেন অর্থাৎ চারজন মানুষ একসাথে হ্যাকিং, হ্যাক মানে হচ্ছে কাটা, ঠিক আছে, খুব বারবার করে আঘাত করে করে কোনো বড় গাছকে যখন কাটা হয় সেটাকে হ্যাকিং বলা হয়। হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক, ম্যাসিভ শব্দটার মানে হলো লার্জ অ্যান্ড হেভি অর্থাৎ বেশ বড়সড় আকারের মার্গোসা ট্রি, মার্গোসা অর্থাৎ নিম গাছ। নিম গাছটা দীর্ঘদিন হয়ে গিয়েছে, বেশ বড়সড় আকার ধারণ করেছে একটি বৃক্ষের মতো, তো সেই জন্য সেটার যে ট্রাঙ্ক বা গুড়ি সেটাও বেশ বড়সড় আকারের, তাই সেই বিশাল বড় গুড়িটাকে একা একজন মানুষের পক্ষে কাটা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার এবং অনেকটা সময় নিয়ে মানে সময় সাপেক্ষ ব্যাপার বলে চারজন মিলে একসাথে তারা সেই বিশাল বড় নিম গাছটার যে গুড়িটা সেটাকে কাটছে, একবারে গাছটাকে ওপর থেকে কেটে নামাবে বলে। সেই দৃশ্যটা ভেলাম দেখতে পেল, ফোর মেন হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। সেই পুরনো নিম গাছটাকে তারা খুব ভীষণ বাজেভাবে বিচ্ছিরিভাবে কেটে ফেলছে। হি লেট আউট আ স্ক্রিম, স্টপ দ্যাট। সে তখন সেই দৃশ্যটা দেখে যেন সহ্য করতে পারল না এবং তার মুখ থেকে যেন হঠাৎ করে একটা স্ক্রিম, জোরে চিৎকার বেরিয়ে এলো এবং চিৎকার করে সে কি বলল, স্টপ দ্যাট অর্থাৎ তোমরা যে গাছটা কাটছো সেটাকে কাটা বন্ধ করো, থেমে যাও। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়্যার হ্যাকিং। সে তখন তাড়াতাড়ি করে তার হাতের লাঠিটা খুঁজে নিল। লাঠিটা বলতে বৃদ্ধ মানুষ খুব সচরাচর লাঠি ব্যবহার করে থাকেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, তাছাড়াও যেহেতু সে গার্ডেনার ছিল তাই তার একটা লাঠি থাকতোই, কারণ গাছপালাকে অনেক সময় উঁচুতে উঠে গেলে ডালপালাগুলোকে নাড়ানোর জন্য, তো সেই যে লাঠিটা সেটাকে স্টাফ বলা হচ্ছে। সে তখন খুব তাড়াহুড়ো করে তার হাতের সেই লাঠিটা তুলে নিল হাতে, অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়্যার হ্যাকিং। এবং যে চারজন মানুষ সেই বড় নিম গাছটাকে কেটে ফেলছিল তাদের দিকে রাস্ট অর্থাৎ দৌড়ে গেল, যেন তাদেরকে সে কোনোভাবে লাঠি দেখিয়ে ভয় দেখাবে, এমনভাবে সে তাদের দিকে দৌড়ে গেল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এইমড। এবং তারপরে তাদের কাছাকাছি যেতেই যেন লাঠিটাকে সে তাদের লক্ষ্য করে একটু জোরে ছুঁড়ে দিল, কিন্তু দেখা গেল যে দে বলতে এখানে চারজনকে বোঝানো হয়েছে, সেই চারজন ট্রি কাটার তারা কিন্তু কি করলো, খুব ইজিলি খুব সহজভাবে অ্যাভয়েড করলো। অ্যাভয়েড করা মানে ওটাকে গুরুত্ব না দেওয়া। কোনটাকে? দ্য ব্লো হি এইমড অর্থাৎ ভেলান যখন তার লাঠিটাকে, হাতের লাঠিটাকে তাদের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিয়েছিল সেটাকে তারা খুব একটা গুরুত্ব দিল না, তারা অ্যাভয়েড করলো সেই ছুঁড়ে দেওয়াটাকে এবং তারা কাজও থামালো না।
বদলে সেই বৃদ্ধ মানুষটিকে তারা জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য ম্যাটার, দে আস্কড, তারা জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার, কি ঘটনা। ভেলান ওয়েপ্ট, ভেলান আর নিজেকে ধরে রাখতে পারলো না, সে কেঁদে ফেলল। উইপ মানে কাঁদা, এখানে পাস্ট ফর্মে দেওয়া হয়েছে, ভেলান ওয়েপ্ট, ভেলান কেঁদে ফেলল। দিস ইজ মাই চাইল্ড, আই প্ল্যান্টেড ইট, আই স ইট গ্রো, আই লাভড ইট, ডোন্ট কাট ইট ডাউন। সে তখন প্রায় কাঁদো কাঁদো হয়ে তাদের কাছে কাকুতি মিনতি করে বলল যে এটা আমার সন্তান, আমি এটাকে নিজে হাতে লাগিয়েছি বা একটা সময় পুঁতেছি। আই স ইট গ্রো, আমি চোখের সামনে এটাকে একটু একটু করে বেড়ে উঠতে দেখেছি, অর্থাৎ বড় হতে দেখেছি, যেমন সন্তানরা একটু একটু করে মা বাবার চোখের সামনে বড় হয়ে ওঠে, আমি ঠিক সেইভাবেই তাকে বড় হতে দেখেছি। আই লাভড ইট, এবং আমি আমার সন্তানের মতোই বা তার চেয়েও বেশি স্নেহ ভালোবাসা দিয়ে এই গাছটিকে বড় করে তুলেছি, তাই এটিকে আমি ভীষণ ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, এটাকে তোমরা দয়া করে কেটে ফেলে দিও না, এইভাবে রিকোয়েস্ট করতে লাগলো। এই কথা শুনে তখন সেই গাছ যারা কাটতে এসেছিল কাঠুরেরা, তারা কি বলল, বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, হোয়াট ক্যান উই ডু, উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে, অ্যান্ড সাম ওয়ান এলস উইল ডু ইট। তখন ভেলানকে উদ্দেশ্য করে তারা বলল যে ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, আমরা যে কাজটা করছি গাছ কেটে ফেলা, সেটা আমাদের নিজেদের ব্যক্তিগত ইচ্ছেতে করছি না, কোম্পানি আমাদেরকে এই কাজটা করার অর্ডার দিয়েছে, তাই সেই কাজগুলো আমরা সব কেটে ফেলছি। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, এটা যদি কোম্পানি আমাদের দিয়ে করাতে চায় তাহলে তো আমাদের কিছু করণীয় নেই, আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো জায়গা তো এখানে নেই। উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে, আর যেহেতু কোম্পানি আমাদেরকে পয়সার বিনিময়ে নিযুক্ত করেছে, তাই এই মার্গোসা ট্রি আমরা যদি না কাটি, আমরা যদি ওবে না করি, ওবে মানে মান্য করা, ডোন্ট ওবে, আমরা যদি ওবে না করি, মান্য না করি কোম্পানির অর্ডার, তাহলে কি হবে, উই শ্যাল বি ডিসমিসড, অর্থাৎ আমাদেরকে কাজ থেকে বাতিল করে দেওয়া হবে, আমাদের কাজ কেড়ে নেওয়া হবে, আর তার বদলে কি হবে, অ্যান্ড সাম ওয়ান এলস উইল ডু ইট, এবং আমাদের স্থানে অন্য কেউ এসে এই গাছটা কেটে দেবে, অর্থাৎ আমরা যে কাজটা করছি সেটা আমাদের ইচ্ছাধীন নয়, কোম্পানির ইচ্ছাধীন, কোম্পানি আমাদের অর্ডার দেওয়ার কারণেই আমরা এটা কাটতে বাধ্য হচ্ছি, আর আজ আমরা যদি না কাটি তাহলে কোম্পানি আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য কোনো দলকে দেবে এই একই কাজ করার দায়িত্ব, তারা এসে তখন সেই কাজটা করবে, তো এটা যেহেতু কোম্পানির ইচ্ছে সুতরাং এই কাজটা একদিন না একদিন হবেই, আজ যদি আমরা নাও কাটি কাল কিন্তু কেউ না কেউ এসে কেটেই ফেলবে, সুতরাং এই গাছটিকে বাঁচানোর কোনো উপায় আমাদের জানা নেই। এই কথা শুনে ভেলান ভীষণ দুঃখ পেল। ভেলান স্টুড থিঙ্কিং ফর আ হোয়াইল, ফর আ হোয়াইল মানে হচ্ছে কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য। ভেলান স্টুড থিঙ্কিং ফর আ হোয়াইল, ভেলান চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকলো এবং কিছু মুহূর্তের জন্য সে কিছু যেন ভাবতে লাগলো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হয়তো বা ভাবলো যে ভেলান এখন যেহেতু একজন সামান্য গার্ডেনার, তাই সেই গাছটার সঙ্গে তার যতই একাত্মতা বোধ থাকুক না কেন সেটা তো কোম্পানি বুঝবে না, এবং সেই জন্য তার যে ভালোবাসা সেটার গুরুত্বও দেবে না, একদিন না একদিন এই গাছটাকে কাটা হচ্ছে এই দৃশ্যটা তাকে দেখতেই হবে, যেটা তার পক্ষে হয়তো অসহ্যকর, অসহনীয়, কারণ চোখের সামনে সন্তানকে কেটে ফেলা হচ্ছে, হারিয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে, এটা পিতা হিসেবে কোনো পিতারই মেনে নেওয়া সম্ভব নয়। এই কথাগুলোই ভেলান হয়তো বা ভাবছিল, কয়েক মুহূর্ত সে ভাবলো, অ্যান্ড সেইড, এবং ভাবার পরে সে তখন তাদেরকে উদ্দেশ্য করে বলল, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, বলছে তোমরা আমার জন্য অন্তত পক্ষে এই উপকারটুকু করতে পারো কি, গিভ মি আ লিটল টাইম, আমাকে অল্প কিছু সময় দাও, আই উইল বান্ডল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে ফার। তখন বলছে যে আমার অল্প কিছু জিনিসপত্র আছে, আমার
যে কুড়ে ঘরটায় আমি থাকি সেই ঘরটায় অল্প কিছু জিনিসপত্র জামা কাপড় রয়েছে, সেগুলোকে আমার ক্লোজগুলোকে জামা কাপড়গুলোকে বান্ডল আপ অর্থাৎ আমি গুটিয়ে নিই, গুছিয়ে এক জায়গায় একটুখানি বান্ডল আপ করে নিই, করে নিয়ে তারপরে কি বলছে অ্যান্ড গো অ্যাওয়ে অর্থাৎ আমি এই বাড়ি থেকে সম্পূর্ণভাবে বাড়িটি ছেড়ে চলে যাব। আফটার আই অ্যাম গান ডু হোয়াট ইউ লাইক, এবং আমি চলে গেলে, চলে যাওয়ার পরে তোমরা যা খুশি এই গাছটার সঙ্গে করো, কিন্তু যতটা মুহূর্ত আমি বেরোচ্ছি না, যতটুকু মুহূর্ত আমার নিজের জিনিসপত্রগুলো জামাকাপড়গুলো গোছাতে সময় লাগে, ততটুকু সময় কি তোমরা একটু আমায় দেবে, এই গাছটাকে কাটা থেকে একটু বিরত থাকবে? যদি শুধু এই উপকারটুকুই আমার ওপরে করো তাহলেই আমার জন্য যথেষ্ট হবে, এইভাবে রিকোয়েস্ট করলো ভিলান। অর্থাৎ সে তার নিজের চোখের সামনে দাঁড়িয়ে থেকে সে গাছটির কেটে ফেলাটাকে দেখতে পারছিল না, সহ্য করতে পারছিল না, তাই সেই এই অনুরোধ করেছে। তার তো যাওয়ার সময়সীমা 15 দিন দেওয়া হয়েছে, সুতরাং সে চাইলে আরও পরে যেতে পারতো, যেটা একটু আগে বলা হয়েছে যে সে চাইছিল যে এই 15 দিন সময়সীমার শেষ মুহূর্ত পর্যন্ত এই গাছগুলোর সঙ্গে তার কাটানোর একটা তীব্র ইচ্ছে ছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠল না, কারণ সে চোখের সামনে তার নিজের হাতে লাগানো এত কষ্টের, এত ভালো লাগার গাছগুলোকে মানে হত্যা করতে দেখতে পারছে না। তাই সে এরকম ডিসিশন নিল যে খুব তাড়াতাড়ি চটপট গিয়ে সে তার ঘর থেকে তার জিনিসপত্রগুলো গুছিয়ে নেবে এবং চিরতরে এই বাড়ি ছেড়ে চলে যাবে, এবং তাদেরকে রিকোয়েস্টও করলো যে আফটার আই অ্যাম গান ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাওয়ার পরে তোমরা যা ইচ্ছে করতে পারো। দে লেড ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, এই যে আবেদনটা তারা কিন্তু সেটা শুনলো। দে লেড ডাউন মানে নামিয়ে রাখলো, দেয়ার অ্যাক্সেস অর্থাৎ তাদের হাতের যে কুঠারগুলো ছিল প্রত্যেকের হাতে একটি করে, সেই কুঠারগুলো তারা তখন নিচে নামিয়ে রাখলো। অ্যান্ড ওয়েটেড তারা অপেক্ষা করতে লাগলো, কিসের অপেক্ষা, যে যতক্ষণ ফেলান তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হার্ট উইথ আ বান্ডল অন হিজ হেড, বলছে খুব তাড়াতাড়ি ভেলান তখন তার নিজের ঘরে গিয়ে তার জিনিসপত্রগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে একটা বান্ডল মতো করে, একটা পোটলা মতো করে সেটাকে তার মাথার উপরে চড়িয়ে নিয়ে তার ঘর থেকে বেরিয়ে এলো। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স, সে বাইরে বেরিয়ে আসার পরে সেই কাঠুরেদের দিকে চেয়ে দেখল, অ্যান্ড সেড এবং তাদেরকে উদ্দেশ্য করে বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, সে তখন বলল যে তোমরা ভীষণ দয়ালু আমার মতো একজন বৃদ্ধ মানুষের প্রতি, সত্যি তোমাদের দয়ার কোনো সীমা নেই। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা যে আমার জন্য এতটা সময় ধরে অপেক্ষা করলে, আমার কথাটাকে তোমরা শুনলে, সেটার জন্য তোমাদের কৃতজ্ঞতার, তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, তোমরা ভীষণই কাইন, ভীষণ দয়ালু মনের মানুষ। এই কথাটা বলার পরে হি লুকড অ্যাট মার্গোসা অ্যান্ড ওয়েপড হিজ আইজ, সে তখন তার সেই প্রিয় সন্তানস্বরূপ বৃক্ষ মার্গোসা সেটার দিকে একবার তাকালো, এবং তাকানোর পরে ওয়েপড হিজ আইজ, ওয়েপড মানে হলো মোছা, তার যে চোখ দিয়ে, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সেই জলকে সে মুছে নিল। তারপরে কি বলল, ব্রাদার্স ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গান ফার ফার অ্যাওয়ে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার সে তখন সেই কাঠুরেদের উদ্দেশ্যে আরও একবার অনুনয় করে একটা আবেদন জানালো, কি বলল, ব্রাদার অর্থাৎ ভাইরা, ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গান ফার, যতক্ষণ না পর্যন্ত আমি অনেকটা দূরে সত্যি সত্যি চলে যেতে পারি ততক্ষণ পর্যন্ত দয়া করে তোমরা এই গাছটাকে আর কেটো না,
ফার অ্যাওয়ে, অর্থাৎ অনেক অনেক দূরে, যত দূরে যতটা ডিস্টেন্সে গেলে তোমরা যখন এই গাছটার গায়ে কুঠার মারবে তার যে শব্দটা, সেই শব্দটা আমার কান অবধি পৌঁছবে না, পৌঁছতে পারবে না। ততটা দূরত্ব যতক্ষণ না আমি পার করব ততক্ষণ পর্যন্ত দয়া করে তোমরা এই গাছটাকে কেটো না, এটা তার ভীষণভাবে অনুরোধ। তখন সেই কাঠুরের দল কিন্তু তার সেই অনুভূতিটাকে বুঝতে পারলো। যদিও তারা কাঠুরে কিন্তু কোম্পানির অর্ডারেই কাজ করছে, কিন্তু ভেলানের মতো একজন বৃদ্ধ মানুষ যার এই গাছদের প্রতি এত মমত্ববোধ, এত স্নেহ, এত ভালোবাসা, যে যার জন্য সেই গাছটার গায়ে যখন কুঠারের আঘাত লাগছে সেই আঘাতটাও যেন সহ্য করতে পারছে না, তার মনে হচ্ছে কেউ যেন তার নিজের বুকের ওপরে কুঠার আঘাত করছে, সেই শব্দটা কিন্তু তার কাছে বড় বেশি যন্ত্রণাদায়ক। তো সেই বোধটুকু তাদের ছিল নিশ্চয়ই, তাই তারা ভেলানের কথা বুঝতে পারলো, অনুধাবন করলো যে এই বৃদ্ধ মানুষটি যতক্ষণ শোনার দূরত্বে থাকবে ততক্ষণ পর্যন্ত আর গাছটিকে কাটা যাবে না, কারণ বৃদ্ধ মানুষটির কানে আবার যদি গাছ কাটার সেই শব্দটি পৌঁছয় তাহলে হয়তো সে আর থাকতে পারবে না, তার খুব মানে কষ্ট হবে। তো সেই কষ্টটা অনুভব করে তখন তারা সেই কথাটা শুনলো। The tree cutters squatted on the ground and watched the old man go. তখন সেই অনুযায়ী সেই কাঠুরেরা squatted, squat শব্দটার মানে হচ্ছে কোনো একটা জায়গাতে পা মুড়িয়ে উভয়ে বসা, অর্থাৎ খানিকটা সময় পর্যন্ত পায়ের উপরে ভর দিয়ে বসে থাকা, ঠিক আছে? তো সেই কাঠুরের দল বুঝতে পারলো যে যতক্ষণ ফেলান এই দূরত্বটা অতিক্রম করবে ততটা সময় পর্যন্ত, মানে অনেকটা সময়, অতটা সময় তো দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাই তারা পায়ের উপরে ভর দিয়ে পা মুড়িয়ে সেই জায়গাতে, যে যে জায়গাতে দাঁড়িয়েছিল গাছটা কাটার জন্য, সেখানেই নিজেরা বসে পড়ল, মানে তারা অপেক্ষা করতে লাগলো কতক্ষণে বৃদ্ধটা এই বাড়িটা ছেড়ে অনেকটা দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে, এবং তারা দেখতে লাগলো। অ্যান্ড ওয়াচড, কী দেখতে লাগলো? দ্য ওল্ড ম্যান গো, এবং শেষবারের মতো সেই বৃদ্ধ মানুষটি সম্পূর্ণ মায়া ত্যাগ করে এই গাছগুলোর প্রতি সম্পূর্ণ স্নেহ ভালোবাসা ছিন্ন করে চিরতরে সেই বাড়িটি ছেড়ে চলে যাচ্ছে, এই দৃশ্যটা তারা দেখতে লাগলো এবং মনে মনে অনুভব করতে লাগলো যে কি নিবিড় বন্ধনে আবদ্ধ ছিল এই বৃদ্ধের জীবন এই গাছগুলোর সঙ্গে। সেটা তারা অনুভব করলো বলেই সেই বুড়ো মানুষটিকে তারা আর ডিস্টার্ব করলো না, তার কথা তারা রাখলো। তারপরে কি হলো? নিয়ারলি হাফ অ্যান আওয়ার ল্যাটার হিজ ভয়েস কেম ফ্রম আ ডিস্টেন্স হাফ ডিস্টিংক্টলি, ডোন্ট কাট ইয়েট, আই অ্যাম স্টিল উইদ ইন হিয়ারিং, প্লিজ ওয়েট টিল আই অ্যাম গান ফার্দার। কি বলছে? নিয়ারলি হাফ অ্যান আওয়ার, অর্থাৎ প্রায় আধ ঘন্টা তারা অপেক্ষা করলো বসে বসে সেই জায়গাতেই যেখানে তারা বসেছিল। তারা অপেক্ষা করার পরে ঠিক আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে তারা শুনতে পেল হিজ ভয়েস, সেই বৃদ্ধ মানুষটির কণ্ঠস্বর কোথা থেকে আসছিল? কেম ফ্রম আ ডিস্টেন্স, অনেকটা দূর থেকে তার সেই গলার আওয়াজটা ভেসে আসছে, সেটা তারা শুনতে পারছিল। এবং সেই আওয়াজটা কীরকম? হাফ ইনডিস্টিংক্টলি, অর্থাৎ শোনা যাচ্ছে না, অর্ধেক অর্ধেক কথা শোনা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না, অস্পষ্ট অস্ফুট একটা আওয়াজ, কিন্তু বোঝা যাচ্ছে কী সে বলছে সেটাকে অনুভব করা যাচ্ছে, কিন্তু পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় তারা শুনতে পেল যেন বৃদ্ধটা অনেকটা দূর থেকে চিৎকার করে বলছে, কি বলছে? ডোন্ট কাট ইয়েট, এখনও তোমরা কেটো না গাছটাকে, এখনও তোমরা কেটো না, কেন? আই এম স্টিল উইদ ইন হিয়ারিং, এখনও পর্যন্ত আমি শোনার দূরত্বের মধ্যেই রয়েছি, অর্থাৎ তোমরা গাছের গায়ে আঘাত করলে সেই শব্দটা আমার কান পর্যন্ত পৌঁছে যেতে পারে, এতটা ডিস্টেন্সের মধ্যেই আমি এখনও পর্যন্ত রয়েছি, এখনও শোনার দূরত্বের বাইরে আমি যেতে পারিনি, কারণ সে বৃদ্ধ মানুষ তো, খুব দ্রুত সে হাঁটতে পারে না, তাই আধ ঘন্টায় একটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যতটা ডিস্টেন্স অতিক্রম করতে পারত সে তো সেটা পারেনি, যার জন্য ওই আধ ঘন্টা সময়ের মধ্যেই সে
যতটা ডিস্টেন্স অতিক্রম করেছে তার মনে হচ্ছে যে গাছের গায়ে আঘাত করলে তার কানে তখনও পর্যন্ত সেই শব্দটা পৌঁছে যেতে পারে। তাই সে দূর থেকে চিৎকার করে বলছে যে এখনও পর্যন্ত আমি শোনার দূরত্বের বাইরে যেতে পারিনি, শোনার দূরত্বের মধ্যেই রয়েছি, তাই দয়া করে তোমরা গাছটাকে এখনও পর্যন্ত কেটো না, প্লিজ ওয়েট টিল আই অ্যাম গান ফার্দার, ততক্ষণ পর্যন্ত দয়া করে তোমরা অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আরও অনেক দূরে চলে যেতে পারি, অর্থাৎ এতটা ডিস্টেন্স অতিক্রম করতে পারি যেখানে তোমাদের কুঠারের আঘাত আর আমার কানে পৌঁছতে না পারে, ততটা পর্যন্ত সময় তোমরা দয়া করে আমাকে দাও, ততটা পর্যন্ত সময় তোমরা দয়া করে অপেক্ষা করো, ওই গাছটার গায়ে আর কুঠারাঘাত করো না। এই আবেদন করতে করতে বৃদ্ধ কাঁদতে কাঁদতে এগিয়ে চলল তার বাকি জীবন, তার শখের, তার আদরের, স্নেহের এই সবুজ বনানীর থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে, যেটা মানে তার পক্ষে ভীষণ বেদনাদায়ক, ভীষণ কষ্টদায়ক। এবং পুরো গল্পটিতে লেখক নামকরণ যে করেছেন, দেখো সেই দ্য এক্স গল্পের মূল কথাটুকু কিন্তু রয়েছে এই গল্পের একদম শেষ অংশে, অর্থাৎ এখানেই কুঠারের যে আঘাতের কথা, যে আঘাতটা সেই বৃদ্ধ মানুষকে তার যে ভেতরের অন্তরাত্মা সেটা পর্যন্ত নাড়া দিয়েছিল, তার মনে হয়েছিল সেই কুঠারাঘাত যেন তার বুকেই কেউ মারছে, তাকে আঘাত করছে, এতটাই স্নেহ বা ভালোবাসা গাছেদের প্রতি, সেটাই যেন লেখক এখানে তুলে ধরতে চেয়েছেন এই পুরো গল্পের মধ্যে দিয়ে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। আজকের এই ভিডিওতে তোমাদের দ্য এক্স গল্পের ইউনিট টু বা শেষের অংশটুকু পড়ানো হলো। প্রথম অংশ বা ইউনিট ওয়ানের ভিডিও লিংক তোমরা ডেসক্রিপশন অংশে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ারের মধ্যে দিয়ে তোমাদের অন্যান্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ।